ফের ছন্দে ফিরল শীত। সকাল থেকেই ঘন কুয়াশার দাপট, ব্যাহত ট্রেন এবং ফেরি চলাচল। সকালে পথে বেরিয়ে উষ্ণতার খোঁজে অনেকেই জ্বেলেছেন আগুন। পৌষ সংক্রান্তির আগেই ছন্দে ফিরল শীত। উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও আগামী কয়েকদিন জাকিয়ে শীত পড়ার সম্ভাবনা রয়েছে, এমনটাই জানালো হাওয়া অফিস। এবছর পৌষ মাসের কনকনে শীত সেভাবে উপভোগ না করলেও আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী গতকাল সন্ধ্যার পর থেকেই হালকাপানো শীত উপভোগ করেছেন বঙ্গবাসী। আজ ভোর থেকেই কুয়াশাচ্ছন্ন আকাশ ছিল, বেলা বাড়তেই রোদ ঝলমলে শুষ্ক আবহাওয়া উপভোগ করেছে বঙ্গবাসী। হাতে গোনা আর মাত্র কয়েকদিন, তারপরই পৌষ সংক্রান্তি। আর পৌষ সংক্রান্তির আগেই সোমবার রাত থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায়, এমনকি জলপাইগুড়ি এবং শিলিগুড়িতেও নিম্নমুখী পারদ। মঙ্গলবার অর্থাৎ আজ সকাল থেকেই ঘন কুয়াশার চাদরে ঢেকেছিল আকাশ। পৌষের কনকনে ঠান্ডা আর তার উপর আবার ঘন কুয়াশা, এমন পরিস্থিতিতে জীবন জীবিকা সন্ধানে ঘরের বাইরে আসা মানুষগুলির সম্বল হয়ে উঠেছে আগুন এবং গরম পোশাক। শহরের বিভিন্ন জায়গায় আগুন জেলে শরীরকে সচল রাখার চিত্র উঠে এসেছে। পাড়ার মোড়ে মোড়ে চায়ের দোকানগুলিতে কেউ কেউ আবার এক কাপ গরম চায় চুমুক দিয়ে শুরু করেছেন শীতের সকাল। আগুন জ্বালিয়ে সেকে নিয়েছেন হাত পা। ঘন কুয়াশার কারণে ভোরবেলা কৃষকদের কাজে ব্যাঘাত ঘটছে, এমন দাবিও করেছেন কৃষকেরা। পাশাপাশি যাদেরকে দিনমজুরের কাজে প্রত্যেকদিন সকালবেলা বাড়ি থেকে বের হতে হয়, তাদের জন্য খুবই সমস্যা হয়ে যাচ্ছে। কার্যত বলা যেতেই পারে শীতের অলসতা বাধা হয়ে দাঁড়িয়েছে কর্মজীবনে। অপরদিকে আবার কুয়াশার চাদরে মোড়া মঙ্গলবারের ভোরের স্বাদ নিতে রাজপথে প্রাতঃভ্রমণে বেরিয়েছেন অনেকেই। এই প্রসঙ্গে এক দিনমজুর বাবু মণ্ডল জানান, আজ ঠান্ডা তুলনামূলক অনেকটাই বেশি, তাই ভেবেছি কাজে যাওয়ার আগে অল্প শুকনো ডালপালা জোগাড় করে আগুন জ্বালিয়ে শরীর গরম করে নেব। সেই ঠান্ডা, সেই কুয়াশা পড়ছে, সেই কুয়াশার জন্য আমরা আগুন তাপাবো, যেন আমরা খোঁজে নিচ্ছি। সেই সাথে আবার ঘন কুয়াশায় দৃশ্যমানতা কম থাকায় শিয়ালদহ লাইনে বিঘ্নিত হয়েছে ট্রেন চলাচল। জানা গেছে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট শিয়ালদহ লাইনে নির্ধারিত সময় থেকে অনেকটাই দেরিতে চলছে ট্রেন। উত্তরবঙ্গের ট্রেনগুলিও নির্ধারিত সময়ের প্রায় এক ঘন্টা দেরিতে চলছে, পাশাপাশি ফেরি চলাচল প্রায় বন্ধ, যার কারণে সমস্যায় পড়েছেন নিত্যযাত্রী থেকে শুরু করে ছাত্রছাত্রী সকলেই। এমনকি অসুস্থ রোগীদের ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে গন্তব্যে পৌঁছাতে। কুয়াশার জন্য অতিরিক্ত অসুবিধা হচ্ছে, আমরা লেবু দিগুলিতে ছেড়ে এসে দুবার আমরা দুলদুলি আবার জেটি ঘাটে চলে গেছি। কেন? হ্যাঁ, অতিরিক্ত কুয়াশার জন্য মাঝেতে দেখ ঠিক করতে পারছে না। কোথায় এটা? এটা হচ্ছে লেবুখালি। সব মিলিয়ে কখন কুয়াশা কমবে সেই অপেক্ষায় রয়েছেন সকলেই। কুয়াশার সঙ্গে জাকিয়ে ঠান্ডা, এই প্রসঙ্গে শহরের এক প্রবীণ নাগরিক জানান, আজ যা কুয়াশা পড়েছে এর পূর্বে এর থেকেও বেশি ঠান্ডা এবং কুয়াশা আমরা দেখেছি, তবে আজ এবছরে সব থেকে বেশি শীত অনুভূত হচ্ছে। সবকিছু ভুলে যাই তো, এরকম ঠান্ডা আগেও পড়তো, এই কুয়াশাও পড়তো, সঙ্গে বৃষ্টিও হতো দু একদিন, তখন আরো ঠান্ডা হতো, কিন্তু এখন বৃষ্টি এখনো হয়নি, তবে বৃষ্টির সম্ভাবনা এখনো যায়নি বলে মনে হয়। আজকে ঠান্ডা খুব ভালো, সাইকেল চালালে আরো জোর ঠান্ডা লাগবে, যারা বাইক চালায় তাদের আরো বেশি ঠান্ডা লাগবে। কুয়াশা সকালবেলা খুব ডেন্স ফগ ছিল, এখন আস্তে আস্তে এই 11টা 12টার সময় মনে হয় ক্লিয়ার হয়ে যাবে। সামনেই পৌষ সংক্রান্তি, শীতের মিঠে রোদ গায়ে মেখে পিঠে পুলি খাওয়ার আনন্দকে এক মুহূর্ত ছাড়তে নারাজ আপামর বাঙালি। তাই শুধুমাত্র শীতপ্রেমীরা নয়, পৌষ সংক্রান্তির কনকনে শীতকে চেটে পুটে উপভোগ করছেন বঙ্গবাসী। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।